জানলা। রাত আড়াইটার দিকে মিস্টার এন্ড মিসেস শর্মা একটি লাশকে একটি সুটকেসের ভিতরে ঢুকিয়ে কোথায় একটা নিয়ে যাচ্ছে। সেই সুটকেসের ভিতর থেকে একটা কাটা হাত বেরিয়ে এসেছে। সেই কাটা হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, কারণ ওই হাতের একটি আঙ্গুলি ছিল না। মিস্টার অ্যান্ড মিসেস শর্মাও বেশ চিন্তিত হয়ে পড়েছিল। তারা শুধু এটাই চিন্তা করছিল যেন তাদের কপাল থেকে ঝরে পড়া ঘাম আর তাদের ব্যাগের ভেতর থেকে গড়িয়ে পড়া রক্ত কেউ না দেখে। শুনছেন? আরে পরে অনেক কথা শোনা এবং বলাও যাবে, আগে আমাদের এখান থেকে বের হতে হবে। ও আমাদের মেয়ে, ওর সাথে কি এসব করা ঠিক হচ্ছে? তুমি শুনোনি বাবা কি বলেছে? এটাই শেষ উপায়, আর এটা তো আমি আমাদের দুজনের জন্যই করছি। মিসেস শর্মা আর কিছু বলার আগেই মিস্টার শর্মা রক্ত ভেজা সুটকেসটা তার গাড়ির ডিগ্গিতে ঢুকিয়ে রেখে দেয়। তারা নিজেরাও গাড়িতে উঠে এক নির্জন রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিশা নিজের ক্লাসের টপার ছিল, কিন্তু তার তোতলানোই তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে ওঠে। প্রায়ই তার ক্লাসের বাচ্চারা তার তোতলানো নিয়ে মজা করত, কথার ছলে তাকে অপমান করত, আর টিচাররা ক্লাসে ঢোকার আগ পর্যন্ত তার উপর পেপার বল ছুঁড়ে মারা হতো। নিশাও দাঁতে দাঁত কামড়ে এসব সহ্য করত। তার বয়সী ছেলে মেয়েদের এই ধরনের আচরণ তাকে একদম একা করে দিয়েছিল। নিশা, কটা বাজে? নিশার ক্লাসের নিশার মতোই আরেকটা ছেলে ছিল, যে কিনা নিশার মতোই তোতলা, রেহান। নিশার এই অবস্থা দেখে তারও নিশার জন্য খুবই খারাপ লাগত। রেহান অনেকবার নিশার সাথে কথা বলার কথা ভেবে, কিন্তু সেটা ভেবে খুব ভয় পেত যে বাচ্চাগুলো আবার নিশাকে ছেড়ে তাকে নিয়ে না আবার মজা শুরু করে দেয়। তবুও নিজের মধ্যে সাহস সঞ্চয় করে রেহান অনেকবার নিশার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই কোনো এক অজানা ভয় তাকে থামিয়ে দিত। সৌভাগ্যবশত রেহান নিশার প্রতিবেশী ছিল, সে সব সময় তার জানালা দিয়ে নিশার দিকে তাকিয়ে থাকত। কিন্তু কিছুদিন ধরে না জানি কেন নিশা তার ঘরের দরজা জানালা বন্ধ করে রেখেছে। তো এভাবেই নিশা আর রেহানের দিন পার হচ্ছিল। তারপর এক অন্ধকার রাতে রেহানের পালিত কুকুর মতি জানালার বাইরে তাকিয়ে জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। কি হয়েছে মতি, কেন মাঝরাতে এরকম চিৎকার চেঁচামেচি করছো? এই কথা বলে রেহান মতির কাছে যায় আর তাকে আদর করতে শুরু করে, কিন্তু মতি তখনও পাগলের মতোই চিৎকার করছিল, যেন সে অদ্ভুত কিছু একটা অনুভব করেছে। তারপর যখন রেহান জানালার বাইরে তাকায় তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। সে ভয়ে কাঁপতে শুরু করে, কারণ তখন নিশার লাশ পাখার সাথে ঝুলছিল। প্রথম কয়েক মিনিট রেহান একদম স্তব্ধ হয়েছিল, কিন্তু যখন সে তার হুঁশে আসে তখন সে চিৎকার করে বাইরে দৌড় লাগায়। আম্মু, আব্বু, উঠুন উঠুন! রেহানের এমন আওয়াজ শুনে রেহানের মা বাবাও ঘুম থেকে জেগে ওঠে, আর যখন রিহান তাদের পুরো ঘটনার কথা জানায় তখন তারাও আঁতকে ওঠে। পরের দিন সকালে সোসাইটির বাকি লোকজন নিশার বাড়ির সামনে ভিড় জমায়। তারা সবাই নিজেদের সহানুভূতি প্রকাশ করার জন্য একে অপরের সাথে কথা বলছিল। আরে খুবই খারাপ হয়েছে। আহারে বেচারি, এটির এমন কি বয়স হয়েছিল? প্রতিবেশীরা যখন নিশার লাশ দেখে এসব কথা বলছিল তখন নিশার মা বাবা তাদের বাসা থেকে বেরিয়ে আসে। তাদের হাতে একটা কাগজ ছিল, তারা সেটা উঠিয়ে প্রতিবেশীদের উদ্দেশ্য করে বলে, এখন আপনারা কি করতে এসেছেন? আমাদের কাছ থেকে তো আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। আমরা তো আপনাদের দুঃখ ভাগাভাগি করতে এসেছিলাম, আর আপনারা? এটা নিশার সুইসাইড নোট। সরি আম্মু আব্বু, আমার এই পদক্ষেপটি নিতেই হচ্ছে, কিন্তু আমি কি করব? স্কুলের বাচ্চারা আমাকে নিয়ে মজা করে আর নিজেদের সাথে খেলতেও নেয় না। এই একাকিত্বে আমার দম বন্ধ হয়ে আসে। আমার আরও দম বন্ধ হয়ে আসার আগেই আমি মরে যেতে চাই। সুইসাইড না, এটা মার্ডার। আপনাদের বাচ্চারাই আমার মেয়েকে মেরে ফেলেছে। ব্যাস অনেক হয়েছে, আপনাদের মিথ্যা সহানুভূতি আমাদের দরকার নেই, চলে যান, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। ভালো মানুষের দামই নেই। এই কথা বলে সবাই সেখান থেকে চলে যায়। রেহান তার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে সব দেখছিল। এমন সময় হঠাৎ করে তার কানে নিশার আওয়াজ ভেসে ওঠে, রেহান ভয়ে আঁতকে ওঠে। যখন আশেপাশে তাকায় তখন সেখানে সে কাউকেই দেখতে পায় না। তারপর সেটাকে নিজের মনের ভুল ভেবে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। প্রতিদিনের মতো ওই রাতেও রেহান তার জানালায় দাঁড়িয়ে নিশার জানালার দিকে তাকিয়েছিল।
কারণ নিশার মৃত্যু রেহানকে একদম শেষ করে দিচ্ছিল। সে ভাবছিল সে হয়তো তার ভুলের ফল ভোগ করেছে। সে এখন দিনের বেশিরভাগ সময় জানালার পাশে বসে থাকত আর এক দৃষ্টিতে নেহার বাড়ির দিকে তাকিয়ে থাকত। আমি এসব থামাতে পারতাম, ইস, যদি আমি ওইসব একটু সাহস করতাম। এক রাতে যখন রেহান তার হোমওয়ার্ক করছিল, তখন হালকা এক বাতাসে তার রেজিস্টারের পেপার উড়ে যায়। তারপর সে যখন এগুলো দেখার জন্য উঠে দাঁড়ায়, তখন তার চোখ আয়নায় আটকে যায়, যাতে নিশা তার সেই অদ্ভুত চোখগুলো ভাসছিল যেগুলো ওই রাতে রেহান দেখতে পেয়েছিল। ভয়ে কাঁপতে কাঁপতেই যখনই সে পিছনে ঘুরে তাকায়, তখন সে কাউকেই দেখতে পায় না। কিন্তু এরপর যখন সে আবার টেবিলের দিকে তাকায়, তখন সে তার রেজিস্টারের কাগজে নিশার পচা গলা মৃতদেহটা দেখতে পায়। তার চোখগুলো রেহানের দিকেই তাকিয়েছিল। সে ছটফট করতে করতে রুমের এক কোণায় গিয়ে দাঁড়ায় আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। এরপর সে নিজেকে সামলে ওঠার আগেই তার চোখগুলো নিশার জানালায় আটকে যায়, যার উপর আগুনের শিখায় তৈরি একটা ছায়া দেখা যাচ্ছিল। রেহান তার আলমারি থেকে দূরবীন বের করে দেখার চেষ্টা করে। এমন সময় সে দেখে নিশার বাবা মা নিশার ঘরে যজ্ঞ করছে আর অগ্নিকুণ্ডে আহুতি ঠেলে, কিন্তু মন্ত্র বীরবীর করছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, তারা দুজন একটি লাল বৃত্তের ভিতরে বসে এসব করছিল। তারা এত রাতে এসব কি করছে? আমার এক্ষুনি দেখা উচিত। তারপর রেহান হঠাৎ করেই নিজেকে থামিয়ে নেয় আর মনে মনে বলে, না না, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কি। এই কথা বলে রেহান ঘুমিয়ে পড়ে। গভীর রাত হতেই আবার রেহানের কানে নিশার এক ভয়ানক চিৎকার ভেসে আসে, যার আওয়াজে রেহানের শরীরের সব রক্ত শুকিয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। রেহান, তুমি সব থামাতে পারবে, থামাও, ওনাদের থামাও। রেহান আবার আগের মতো আটকে বিছানা ছেড়ে উঠে যাওয়ার আগেই মতি তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারপর অল্প অল্প আওয়াজ করতে থাকে, যেন সে কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়েছে। আমারও খুব ভয় লাগছে মতি, আজকে তুমি আমার সাথে ঘুমিয়ে পড়ো, যদি আমরা একসাথে থাকি তাহলে কিচ্ছু হবে না। মতি আর রেহানের ঘুম না আসা সত্ত্বেও নিজেদের চোখ তারা বন্ধ করে রাখে। অন্যদিকে নিশার মা বাবা মন্ত্র পড়তে পড়তে অগ্নিকুণ্ডে আহুতি দিচ্ছিল, যার আওয়াজ রেহান স্পষ্টভাবেই শুনতে পাচ্ছিল। পুরো রাত মন্ত্র উচ্চারণ চলতে থাকে আর এভাবেই এক নাগারে অনেক রাত পর্যন্ত নিশার মা বাবা এই যজ্ঞ করতে থাকে। একদিকে যজ্ঞের কার্যক্রম চলছিল, তো অন্যদিকে রেহান প্রায় প্রতিদিন নিশার আওয়াজ শুনতে পাচ্ছিল। এমনকি রেহান এখন আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আঁতকে উঠছিল। তার মনে হতো তার পিছনে নিশার পচা লাশটা ঝুলছে আর নিশার বড় বড় চোখগুলো খুলে শুধু তার দিকেই তাকিয়ে আছে। তারপর একদিন যখন মন্ত্র উচ্চারণ বন্ধ হয়ে গেল, তখন রেহান তার জানালার সামনে দাঁড়িয়ে নিশার বাড়ির দিকে তাকিয়েছিল। নিশার বাবা মা বড় একটা সুটকেসে করে ভারী একটা জিনিস নিয়ে যাচ্ছিল। রেহান সুটকেস থেকে বেরিয়ে আসা হাত আর কাটা আঙ্গুল স্পষ্টই দেখতে পেল। সব দেখে রেহান কোনো ষড়যন্ত্রের গন্ধ পেল। বিষয়গুলো খুবই আজব, এতদিন ধরে যজ্ঞ করার পর এখন কোথায় যাচ্ছে এরা? তাও আবার এত বড় একটা সুটকেস নিয়ে, আর এই হাতটা কার? এটা নিজেই নিজেকে এসব বলে রেহান দৌড়ে দরজার কাছে যায়। কিন্তু সে বাইরে বের হওয়ার আগেই রেহানের মা তাকে থামিয়ে দেয়। এত রাতে কোথায় যাচ্ছ? মা, ওই যে নিশার বাবা মা আছে না, তারা বড় একটি সুটকেসে করে কি একটা কোথাও জানি নিয়ে যাচ্ছে, তারা এটা বেশ কয়েকদিন ধরেই বাড়িতে। রেহান তার কথা শেষ করার আগে তার মা তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। আমি প্রথমবার আর শেষবারের মতো বলছি, ওনাদের থেকে দূরে থাকো। একে তো তারা ভালোভাবে কারোর সাথে কথা বলে না, এখন আবার সুটকেস নিয়ে চলে যাচ্ছে, ভালোই হয়েছে, খুব বিদায় হয়েছে। মায়ের কথা শুনে রেহান একদম চুপ হয়ে যায়। সে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। এক রাতে আবার আগের মতোই ঘেউ ঘেউ শব্দে রেহানের ঘুম ভেঙে যায়। ঠিক সেভাবেই রেহানের ঘুম ভাঙে যেইভাবে ওই রাতে ভেঙেছিল, যেই রাতে সে নিশার লাশ দেখেছিল। রেহান মতিকে আদর করে আর জিজ্ঞাসা করে তার কি হয়েছে, কিন্তু মতির ঘেউ ঘেউ থামছিলই না। তার উপর নিশার ঘরের জানালা, যেটা প্রায় খোলাই থাকতো, সেটাও আজ বন্ধ। আমি বুঝতে পারছি মতি, ওই ঘরে কিছু একটা আছে, মনে হচ্ছে এবার আমার ওখানে গিয়েই দেখতে হবে।
রেহান সিদ্ধান্ত নিয়েছিল যে এবার সে ওই ঘরের এবং নিশার ওই আওয়াজের সত্য জেনেই ছাড়বে। তাই সে মতিকে নিয়ে দৌড়ে তার বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে নিশার বাড়ির গেট টপকে নিশার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। তারপর মতির জন্য দরজা খুলে দেয়, মতিকেও বাড়ির ভিতরে ঢুকিয়ে নেয়। কিন্তু ওই বাড়ির সবগুলো দরজাই ভেতর থেকে লক করা ছিল। এমন সময় রেহানের চোখ একটা পাইপে আটকে যায়, যেটা নিশার ঘরের জানালার পাশ কেটে বেরিয়ে ছাদে উঠে গেছে। আমি এই পাইপ দিয়ে জানালার কাছে পৌঁছে যাই, তাহলে আমি জানালা খুলে ঘরের ভিতরে যেতে পারবো। রেহান পাইপ বেয়ে জানালার কাছে যায়, জানালা খুলে ঘরে ঢুকে পড়ে। তারপর এমন এক দৃশ্য দেখতে পায় যার কথা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। রেহান দেখে নিশার বাবা মাও ওই একই ঘরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। এই দৃশ্য দেখে রেহান বিকটভাবে চিৎকার করে ওঠে। এই এইটা কী করে সম্ভব? আমাকে এখনই পুলিশকে কল করতে হবে। এ কথা বলে রিহান দৌড়ে দরজার কাছে যায়। এমন সময় মিস্টার এবং মিসেস শর্মার আত্মা তার সামনে এসে দাঁড়ায়। রিহান, তুমি কোথায় যাচ্ছ? তোমার এখানে আসা উচিত হয়নি। কিন্তু আপনারা এইসব কেন করছেন? আমরা তো সেই দিনই মরে গিয়েছিলাম যেদিন আমাদের মেয়ে আত্মহত্যা করেছিল। মেয়েকে এভাবে হারানোর দুঃখ আমাদের চেয়ে ভালো কে বুঝবে? এই বাড়িটার প্রতিটা জিনিসের স্মৃতি জড়িয়ে আছে, আর নিশাকে ছাড়া এই বাড়িটা আমাদের কাছে বিষের মতো লাগে। আমরা কিছুই বুঝতে পারছিলাম না আগামী জীবনটা কিভাবে কাটাবো। তখন একজন আমাদের বাবা তিরুমলের কথা জানায়। বাবা তিরুমল, আমাদের কাছে একটা উপায় আছে যার দ্বারা আবার আমরা আমাদের মেয়ের সাথে দেখা করতে পারবো। চার রাত যজ্ঞ করার পর নিশার বাঁ হাতের আঙ্গুল কেটে সেটাকে নিশার বালিশের নিচে রেখে দিতে হবে। তারপরও শরীরটা ওনাদের আশ্রমে জমা দিয়ে আসতে হবে। সে আমাদের বলেছে আমাদেরকেও নিশার মতো আত্মহত্যা করতে হবে। ওই আশ্রম থেকে কিছু মানুষ আসবে এবং আমাদেরও আশ্রমে নিয়ে যাবে। এরপর আর কেউ আমাদেরকে আমাদের মেয়ের থেকে আলাদা করতে পারবে না। এগুলো অন্ধবিশ্বাস, আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসছি। কেউ পুলিশের কাছে যাবে তো এক্ষুনি আশ্রমের লোকজন চলে আসবে। এ কথা বলে নিশার বাবা মা রেহানের উপর হামলা করে দেয়। তারা তাদের শক্তি দিয়ে রুমের মধ্যে থাকা সবকিছু রেহানের উপর ছুঁড়ে মারতে শুরু করে, আর রেহান তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে। এভাবে দৌড়াদৌড়ি করতে করতে সে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন ওই জিনিসগুলোর আঘাতে রেহানের পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। রেহানের এই অবস্থা দেখে মিস্টার এবং মিসেস শর্মা রুমে পড়ে থাকা বড় একটা টেবিল উঠায় এবং রেহানের দিকে ছুড়ে মারে। রেহানও তার সামনে তার মৃত্যু দেখে চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করতে করতে বলে, নিশা, পারলে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু ওই টেবিল রেহানের উপর পড়ার আগেই নিশার আত্মা শেষমেশ রেহানকে বাঁচিয়ে নেয় আর নিজের শক্তি দিয়ে টেবিলটা দুটুকরো করে ফেলে। রেহান তখন তার চোখ খুলে, তখন তার চেহারায় একটা অদ্ভুত খুশি ফুটে ওঠে। সে শুধু এক নজরে নিশার দিকেই তাকিয়েছিল। আপু, আম্মু, আপনারা এসব কি করতে যাচ্ছেন? আমাদের মা, অবশেষে তুই এসে পড়লি। আমরা তো এসব তোর জন্যই করছিলাম, আর দেখ এখন তুই। আপনারা কিছুই জানেন না, আপনারা যে বাবাকে আমার মৃতদেহ দিয়ে এসেছিলেন, ও প্রথমে আমার লাশটার সাথে খারাপ কাজ করেছে, আমার সব অঙ্গ বের করে নিয়ে সেগুলো কালো বাজারে বিক্রি করে দিয়েছে, আর আমার মতো সুইসাইড করার জন্য মানিয়ে নিয়েছে যেন ওর বিরুদ্ধে আর কোনো প্রমাণ অবশিষ্ট না থাকে। ওই তিরুমল বাবাকে ছাড়বো না। এখন আমরা আর কিছুই করতে পারবো না, এখন আমাদের আত্মাগুলো এভাবেই ঘুরে বেড়াতে থাকবে। না না নিশা, এখন তোমরা মুক্তিও পাবে আর তিরুমল বাবাও শাস্তি পাবে। এরপর রেহান তাই করে যা সঠিক ছিল। সে পুলিশের কাছে যায় এবং পুলিশকে সব ঘটনা খুলে বলে। পুলিশ তিরুমল বাবার আশ্রমে তল্লাশি চালায়। সেখানে নিশা বাদেও আরও জোয়ান মেয়েদের লাশ পাওয়া যায়, সেই সাথে অনেকগুলো টাকা, যেগুলো ওই বাবা অবৈধ উপায়ে উপার্জন করেছিল। পুলিশ নিজ হাতে নিশা এবং তার বাবা মার অন্তিম সংস্কার করে দেয়। আজ এই ঘটনার 6 বছর পেরিয়ে গিয়েছে, আর আজও রেহান তার জানালার কাছে বসে নিশার ঘরের দিকে তাকিয়ে থাকে। হয়তো তার ভালোবাসা সত্য হওয়ার সাথে সাথে অমরও।
দশ বছর বয়সী ধ্রুব তার বড় বোন সারার সাথে ছাদের উপর ঘুমাচ্ছিল। তখন প্রায় রাত একটা বাজে। হঠাৎ করেই ধ্রুবের চোখ খুলে যায়। এরপর তার মনে হলো তার চোখের সামনে একটি কালো ছায়া উড়তে উড়তে নিচে চলে গেল। ধ্রুব যখন নিচের দিকে তাকায় তখন সে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায় যে এক কোণায় বসে তাকে নিজের কাছে ডাকছিল। ধ্রুব অবচেতন মনে তার দিকে এগিয়ে যাচ্ছিল। ওই সময় তার একদমই হুঁশ ছিল না, তার শরীরের কেবল অর্ধেকটাই ওই ছাদের সাথে ঝুলছিল। সে যদি আর এক ইঞ্চি সামনের দিকে এগোয় তাহলে সে নিচে পড়ে যাবে, কিন্তু এই মুহূর্তে ধ্রুবের সকল মনোযোগ ওই বৃদ্ধ মহিলার দিকেই ছিল। যখন সে সামনে এগিয়ে যায় তখন তার বড় বোন সারা ধ্রুবের পা ধরে টানে, টেনে তাকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। এইটা তুমি কি করছিলে? তোমার এই ঘুমের মধ্যে হাঁটা চলা করার রোগটা কবে শেষ হবে? রামই জানে। সারা ধ্রুবকে বাঁচিয়ে তো নিয়েছিল, কিন্তু ধ্রুব এখন ঠান্ডায় কাঁপছিল, তার খুব ঠান্ডা লাগছিল। সারা যখন ধ্রুবের মাথায় হাত রাখে তখন সে দেখে তার অনেক জ্বর। সারা তৎক্ষণাৎ ধ্রুবকে কোলে তুলে নিয়ে নিচের রুমে চলে আসে আর ঘরে থাকা হালকা পাতলা জ্বরের ওষুধ খাইয়ে দেয়। সেই রাতে ধ্রুব শান্তিতে ঘুমিয়ে পড়লেও সকাল হতে না হতেই ধ্রুবের শরীর জ্বরে পুড়ে যেতে থাকে। পরের দিনও সারা ধ্রুবকে জ্বরের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু জ্বর কমার নামই নিচ্ছিল না। জ্বর নামার অপেক্ষায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। যখন সারা কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না তখন সে ধ্রুবকে নিয়ে ডাক্তারের কাছে যায়। আরে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের বীর পুরুষের মৌসুমী জ্বর হয়েছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, চিন্তা করো না। ডাক্তারের কথা শুনে সারার মন কিছুক্ষণের জন্য শান্ত হয়। সারা ওষুধ কিনে বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে সে মনে মনে ভাবছিল মা বাবাকে কল করে সব কিছু বলে দিই, কিন্তু তারা এক সপ্তাহের জন্য ঘুরতে গিয়েছে, এখন এইটুকু ব্যাপারের জন্য সে তাদেরকে বিরক্ত করতে চাইছে না। আজ প্রায় দুই দিন পার হয়ে গিয়েছে, কিন্তু ধ্রুবের জ্বর কমার নামই নিচ্ছিল না। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ধ্রুব এখন ঘুমের মাঝেই বিড়বিড় করছিল, কখনো চিৎকার করছিল তো কখনো জোরে জোরে কান্না করছিল। তখন প্রায় রাত একটা বাজে। হঠাৎ করেই ধ্রুবের জ্বর পুরোপুরি থেমে যায়। সে যখন চোখ খুলে তখন দেখে সারা তার পায়ের কাছে ঘুমিয়ে আছে। সে তার দিদিকে না জাগিয়ে বিছানা থেকে নেমে যায়। এমন সময় হঠাৎ করেই একজন ধ্রুবের পা টেনে তাকে খাটের নিচে নিয়ে যায়। খাটের নিচে যেতেই ধ্রুব চিৎকার করতে শুরু করে, সে ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু তার চিৎকার সারা পর্যন্ত পৌঁছাচ্ছিল না, যেন সে এক অন্য পৃথিবীতে হারিয়ে গিয়েছে। পরদিন সকালে যখন সারার ঘুম ভাঙে তখন সে ধ্রুবকে বিছানায় না পেয়ে অনেক চিন্তিত হয়ে ওঠে। সে তৎক্ষণাৎ পুরো বাড়ি ঘুরে দেখে, কিন্তু সে কোথাও ধ্রুবকে দেখতে পায় না। তার মনও উদাস হয়ে ওঠে, চোখ ভেজে ওঠে, কিন্তু তখনই সে একজনের ঠান্ডা কাঁপা কাঁপা আওয়াজ শুনতে পায়। সে খুব মনোযোগ সহকারে কান্নার আওয়াজ শুনে। তারপর সারা যখন ওই আওয়াজের পিছু করে তখন সে খাটের নিচে ধ্রুবকে দেখতে পায়। সারা তৎক্ষণাৎ ধ্রুবকে কোলে তুলে নেয়, তারপর তাকে গরম কাপড় দিয়ে ঢেকে দেয়। তুমি নিজে কি করছিলে ধ্রুব? তোমার শরীর কত খারাপ, তবু তুমি আমার একটা কথা শুনো না, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি মা বাবাকে কি জবাব দিতাম বলো? সারার কথা শুনে ধ্রুব বিড়বিড় করতে শুরু করে, কিন্তু সারা ওই বিষয়টা ইগনোর করে তার বন্ধ হয়ে থাকা চোখ খুলে দেয়। ধ্রুব চোখ খুলতেই তার চোখ কপালে উঠে যায়। ধ্রুবের চোখ এক বৃদ্ধ মহিলার ছায়া দেখাচ্ছিল, যার আঙ্গুলগুলো ধ্রুবের চোখ থেকে বাইরে বেরিয়ে আসছিল। কিন্তু সারা খাট থেকে নেমে কাউকে সাহায্যের জন্য ডাকার আগেই খাট বাতাসে ভাসতে শুরু করে, আর বিছানার উপর থাকা অবস্থাতেই ধ্রুবের শরীর একদম শক্ত হয়ে যাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল কেউ ইচ্ছা করেই এক এক করে ধ্রুবের শরীরের হাড্ডিগুলো ভেঙে দিচ্ছে। সারা একদম পরিষ্কারভাবেই হাড্ডি ভাঙার আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু এত ব্যথা হওয়ার পরও ধ্রুব জোরে জোরে হাসছিল। ধ্রুবের ভয়ানক হাসি দেখে সারার রক্ত শুকিয়ে যাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে ধ্রুবের সাথে এসব কী হচ্ছে। তখনই ধ্রুব বিছানা থেকে উঠে বাতাসে ভাসতে ভাসতে তার দিদি সারার সামনে চলে আসে। ডাকোকে, নয়তো আমি তোর ভাইকে এখনই শেষ করে দেব।
ধ্রুব চিৎকার করে সারাকে বলে। নিজের ভাইয়ের এমন রূপ দেখে সারা কান্না করতে শুরু করে। সারা কান্না করতে করতে বলে, ধ্রুব এ তোমার কি হলো, খুশি আসো ধ্রুব। সারা ভয়ে ভয়ে ধ্রুবকে ছুঁতে যাচ্ছিল, তখনই ধ্রুব নিজের হাত থেকে এক টুকরো মাংস উঠিয়ে সারার দিকে ছুঁড়ে মারে। ডাকবি কিনা বল, নয়তো এভাবেই তোর ভাইকে টুকরো টুকরো করে ফেলবো। ধ্রুবর এই অবস্থা দেখে সারা বলে, কে তুমি আর কাকে ডাকতে চাইছো? তোর মাকে ডাক, ওই আমার এই অবস্থা করেছে, আমি ওর সাথে কথা বলতে চাই। ধ্রুবের ভিতরে থাকা ওই কালো ছায়া সারাকে একথা বলতেই সারা আর ধ্রুবের মা বাবা সেখানে গিয়ে উপস্থিত হয়। এখন তুই কি নিতে এসেছিস? তোকে তো সবকিছু দিয়ে দিয়েছি। সেখানে দাঁড়িয়ে থাকা ধ্রুবের মা ওই কালো ছায়াকে বলে। মা একথা বলতেই ধ্রুব আর খাটের উপরে থাকা সারা এক ঝটকায় নিচে পড়ে যায়। সারা কান্না করতে করতে তার মাকে জড়িয়ে ধরে, কিন্তু ধ্রুব নিচে পড়ার পর থেকেই কাঁপছিল। মা এসব কি হচ্ছে, ধ্রুবের কি হয়েছিল, কিছু তো বলো মা, ও কি ঠিক হয়ে যাবে? মাকে জড়িয়ে ধরে সারা প্রশ্নের বন্যা বইয়ে দেয়, কিন্তু সারার মা তখনও চুপ ছিল। এমন সময় সারার বাবা ধ্রুবকে সামলে বলে, কুমুদ হয়তো সেই সময় চলে এসেছে, এখন সত্যটা সবাইকে খুলে বলো। কি সে সত্য মা? বাবার মুখে এরকম কথা শুনে সারার মন চিন্তিত হয়ে ওঠে, কিন্তু তার মার স্তব্ধতা এখনো ভাঙেনি। তারা অনেকবার জিজ্ঞাসা করার পরও তার মা কিছুই বলে না। তারপর নিজেকে একটি রুমের ভেতরে আটকে নেয়। পরের দিন ডাক্তার তাদের বাড়িতে যায় আর ধ্রুবের চিকিৎসা করে নেয়। এমন সময় জানা যায় ডাক্তারই ধ্রুবের মা বাবাকে ধ্রুবের অসুস্থতার কথা জানিয়েছিল। ধ্রুবের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো হয়ে উঠেছিল, সবাই তার দেখাশোনা করছিল। আর এই চক্করে কখন যে রাত হয়ে গেল তা কেউই জানতে পারল না। রাত হতেই সবার মনের ভেতরে থাকা ভয় জাগ্রত হচ্ছিল, কিন্তু এবার সারা একা ছিল না, তার মা বাবা ছিল তার সাথে। তখন প্রায় রাত একটা বাজে। আস্তে আস্তে আবার ধ্রুবের শরীরে জ্বর উঠছিল, ঠান্ডায় তার শরীর কাঁপছিল। এমন সময় সারা ধ্রুবের চোখের পাপড়ি সরাতেই সে আবার ওই বৃদ্ধ মহিলার ছায়া দেখতে পায়, যে ধ্রুবের চোখ থেকে বাইরে বেরিয়ে আসতে চায়। কিন্তু এবার সারা ধ্রুবের চোখ থেকে চোখ সরায় না, বরং আরও মনোযোগ সহকারে সেগুলোর দিকে তাকিয়ে থাকে। পরক্ষণেই সারার চারদিকে আজব এক ছায়া ঘুরতে শুরু করে। তারপর দেখতে দেখতেই সারা ঠান্ডায় কাঁপতে শুরু করে, কিন্তু কামুদ বুঝতে পেরে যায় তার মেয়ের সাথে কি হয়েছে। তার কথা শুনে তার দুই বাচ্চা একসাথে বাতাসে ভাসতে থাকে। তারপর তারা কামুদের দুই হাত টেনে ধরে আর মাথা দেওয়ালের সাথে ধাক্কা খাওয়াতে শুরু করে। কামুদ নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তার বাচ্চাদের ক্ষতি করতে চায় না। দেওয়ালে বারবার মাথায় আঘাত লাগার কারণে তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। সে যখন বেহুশ হতে যাচ্ছিল তখনই কুমুদের স্বামী কুমুদকে জড়িয়ে ধরে, তারপর তাকে বাচ্চাদের হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর তাকে নিজের বাহুতে লুকিয়ে বলে, বন্ধ করো মা, কুমুদের কোনো দোষ নেই, তোমার সাথে যা যা হয়েছে তা আমি করেছি, কুমুদ নয়। তাহলে কেন ওকে কষ্ট দিচ্ছ? আমার সাথে যা যা হয়েছিল তা তুই করেছিলি, তুই, কিন্তু তুই তো আমার নিজের রক্ত ছিলি, তাই না? ওর মতো অন্য বংশ থেকে তো আসিসনি, আমি তোকে জন্ম দিয়েছিলাম। যেই বৃদ্ধ মহিলা ধ্রুব আর সারার শরীরকে নিজের দখলে করে নিয়েছিল, সে এখন প্রতাপকে এসব বলছিল। ধ্রুব আর সারার মুখ একসাথে চলছিল, যেন তারা দুজন একসাথে ওই বৃদ্ধ মহিলার মনের কথা বলছে। যদি আমি এমনটা করতাম তাহলে তো তুমি কখনই আমার পরিবারই হতে দিতে না, তুমি তো আমার থেকে কুমুদকে কেড়ে নেওয়ার কসম কেটে নিয়েছিলে, আমার বাচ্চাদের জন্মের আগেই মেরে ফেলতে চেয়েছিলে, তাই তো মা আমি তাই করেছি। প্রতাপের কথা শুনে ওই বৃদ্ধ মহিলা ধ্রুব আর সারার শরীর কাঁপাতে শুরু করে। এইবার দুজনের শরীর একসাথে শক্ত হয়ে যাচ্ছিল আর দুজনেরই চোখ আর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল, যেন কেউ খুব দুঃখে রক্তের অশ্রু ঝরাচ্ছে। ধ্রুব আর সারা যন্ত্রণায় চিৎকার করছিল, যা শুনে কুমুদ ও প্রতাপের চোখ ভিজে উঠেছিল। তাই প্রতাপ তার মার ছায়ার কাছে অনুরোধ করে, সে ধ্রুব আর
সারার উপরেই ঘুরে বেড়াচ্ছিল। মা, তুমি এখন অন্য পৃথিবীতে চলে গিয়েছো, আবার কেন ফিরে এসেছো আমার সুখের পৃথিবী ধ্বংস করতে? কারণ তুই আমাকে ওই পৃথিবীতে পাঠিয়েছিলি যেখানে আমি একা, একদম একা। তাই আমি তোর বাচ্চাদের আমার সাথে নিয়ে যাচ্ছি, যদি আমাকে থামাতে পারি। একথা বলে ওই বৃদ্ধ মহিলার ছায়া ধ্রুব আর সারার গলা চেপে ধরে আর তাদের হাড়টি ভাঙতে শুরু করে। দুটি বাচ্চার এত ব্যথা হচ্ছিল যে তাদের চোখ আর নাকের রক্ত থামার নামই নিচ্ছিল না। এমন সময় হঠাৎ কুমুদ একটি ছবি নিয়ে ওই ছায়ার সামনে গিয়ে দাঁড়ায়। এটা দেখে ধ্রুব আর সারা এক ঝটকায় নিচে পড়ে যায়। প্রচণ্ড ব্যথায় ওই ছায়া ছটফট আর চিৎকার করছিল। সে যেই দিকে যাচ্ছিল কুমুদ ওই ছবিটার মুখ সেই দিকেই ঘুরাচ্ছিল আর ওই ছায়াটাকে যন্ত্রণা দিচ্ছিল। ওই ছায়ার যন্ত্রণা এতটাই বেড়ে গিয়েছিল যে সে বাতাসে ভাসতে ভাসতে সে কুমুদ আর প্রতাপের শরীর থেকে মাংসের টুকরো উঠিয়ে নিচ্ছিল। কিন্তু প্রতাপও কুমুদের সাথে স্থির হয়ে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ ছটফট করার পর ওই ছায়া একা একাই শান্ত হয়ে যায়। তারপর এক বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে সবার সামনে এসে দাঁড়ায়। আমি তো সব সময় তোকে ভালোবেসে এসেছি, কিন্তু তুই আমার নিজের রক্ত হয়ে আমার সাথে এমনটা করবি তা আমি কল্পনাও করিনি। কেন তোর মাকে এত বড় শাস্তি দিলি, কেন? নিজের মায়ের কষ্টের কথা শুনে প্রতাপ বলে, আমি জানি তুমি যা করছো তা ভগবানও করতে পারবে না, কিন্তু বাবার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তুমি কালো জাদুর আশ্রয় নিয়েছিলে, এতে তুমি একদম পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলে মা। আমার মনে আছে রাত 12টায় কেন তুমি কাঁচা মাংস নিয়ে শ্মশান ঘাটে যেতে, যেন তুমি এক ডাইনি হয়ে উঠতে পারো আর কালো জাদুর সাহায্যে বাবাকে নিজের বশে করে নিতে পারো, ডাইনি হয়ে নিত্যদিনের ঝগড়া ঝামেলা বন্ধ করতে পারো আর আমরা একটি সুখী পরিবার হয়ে উঠতে পারি। অবশেষে এমনটা হয়েও যায়। কিন্তু মা, তুমি কালো জাদুর জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিলে যে তোমার মানুষের উপর কালো জাদু করে তাদের নিজের বশে করে নেওয়া ভালো লাগতে শুরু করেছিল, যার কারণে প্রথমে তুমি গ্রামের জঙ্গলি প্রাণীদের উপর কালো জাদু করে তাদের বলি চড়িয়ে দিয়েছিলে আর তারপর তাদের কাঁচা মাংস খেয়ে নিয়েছিলে। তারপর আস্তে আস্তে গ্রামের বাচ্চারা গায়েব হতে শুরু করেছিল, কিন্তু তুমি খুব চালাকির সাথে পুরো গ্রামে গুজব ছড়িয়ে দিয়েছিলে, বলেছিলে এই গ্রামের উপর ডাকাতের বা অন্য কারোর কুনজর পড়েছে। কিন্তু আমি সব জানতাম মা, ওই বাচ্চাদের আপনি বলে দিয়েছিলেন, আপনিই মা। তাই আমি গ্রামবাসীদের সব সত্য জানিয়ে দিয়েছিলাম আর তারা আপনার সাথে তাই করেছিল যা আপনার সাথে করা উচিত ছিল। বলেছিলাম এই সত্য তথ্যগুলো গ্রামের মানুষের কাছে পৌঁছে দাও, তারপর তারা রাগ করে আমাদের পুরনো বাড়ি সহ তোমাকে জীবন্ত পুড়িয়ে দিয়েছিল। নিজের মাকে দেখে প্রতাপের চোখে জল চলে আসে, কিন্তু কুমুদ আবার নিজের বাচ্চাদের বিপদের মুখে ঠেলে দিতে চাইছিল না, তাই সে ওই ছবিটা ওই ছায়ার উপর ফেলে দেয়, যেটা কিনা প্রতাপের বাবার ছিল। তার মা আজও তাকে ভয় পায়, যদিও সে একটি ছায়া হয়ে গিয়েছে। ওই ছবিটা ছায়ার উপর পড়তেই ওই ছায়াটা চিরতরে গায়েব হয়ে যায় আর প্রতাপের পরিবার চিরতরে মুক্ত হয়ে যায়। হয়তো কেউ ঠিকই বলেছিল, ঘরোয়া সহিংসতার দাগ শরীর থেকে মুছে ফেলা যায়, কিন্তু আত্মা থেকে কখনোই মুছে ফেলা যায় না। একজন মানুষ ফ্রিজ থেকে মানুষের অঙ্গ পতঙ্গ বের করে বড় একটি ব্যাগে ভরছিল। এমন সময় একজন তার কাঁধে হাত রেখে বলে, এইসব করে কোনো লাভ নেই গৌরব, তুমি অসম্ভবকে সম্ভব করতে চাইছো আর বেঁধেও তো এটি নিষিদ্ধ, তুমি কেন এই কথাটা বোঝার চেষ্টা করছো না? তুমি জুয়া খেলতে যাচ্ছ। গৌরবের স্ত্রী সীমা, সীমা তাকে বারবার বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সে সীমাকে এই বলে চুপ করিয়ে দেয়, তোমার শয়তানের উপর বিশ্বাস থাকুক বা না থাকুক আমার আছে আর আমি আমার উদ্দেশ্য সফল করিয়েই ছাড়ব। কিন্তু গৌরব, আমার কথাটা শোনো। সীমা এসব বলে তাকে থামানোর চেষ্টা করছিল, এমন সময় গৌরব তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় আর ওই মানুষের অঙ্গ পতঙ্গ ভর্তি ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায়। দুদিন পর গৌরব মণিকর্ণিকা ঘাট বেনারসে লোকেদের কাছে কারো ঠিকানা জানতে চাইছিল, কিন্তু যার সে জানতে চাইছিল বা যার কাছে জানতে চাইছিল কেউ তার খোঁজ তাকে দিতে চাইছিল না,
ঘাটের এক কোনায় বসে থাকা এক জার্সি অনেকক্ষণ ধরে গরুকে হয়রান আর হতাশ দেখছিল। তুমি, তোমাকেই বলছি। গৌরব জার্সির কথা শুনেও অন্যদিকে ঘুরে চলে যায়। তারপর ওই জার্সি জোরে চিৎকার করে তাকে শুধু এইটুকুই বলে, ডোম রাজা, তাই না? ডোম রাজার কথা শুনে গৌরবের পা একদম জমে গিয়েছিল। কি বললে তুমি? ডোম রাজাকে জানো? তাকে কোথায় পাওয়া যাবে? আরে, সে কখন থেকে তোমাকে ডাকছি আর তুমি আমাকে দেখছই না, আমার কথা শুনতেই চাইছো না। না না, আমার মনে হয়েছিল তুমি আমার কাছে কোনো নেশার জিনিসপত্র বিক্রি করতে চাইছো। বিক্রি করব না, বরং কিনতে চাই। মানে? আরে বোকা মানুষ, মানে হলো ডোম রাজার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাকে টাকা দিতে হবে, পুরো 5,000। যদি রাজি থাকো তাহলে বলো। জার্সির মনে হয়েছিল গৌরব তার সাথে দর কষাকষি করবে, কিন্তু সে তৎক্ষণাৎ তার পকেট থেকে 5,000 টাকা বের করে আর সেটা জার্সির হাতে ধরিয়ে দেয়। টাকা দেখে জার্সি খুব খুশি হয়ে যায় আর সে অবিলম্বে গৌরবকে তাকে অনুসরণ করার ইঙ্গিত করে। কোনো কিছু না ভেবেই এত টাকা দিয়ে দিলে? জার্সি আবার গৌরবকে জিজ্ঞাসা করল, কিন্তু তুমি ডোমরাজাকে খুঁজছ কেন? তার কাছে তোমার কি কাজ আছে? কিছু পার্সোনাল কাজ আছে আমার, তোমাকে বলতে পারবো না। ব্যাস, তুমি আমাকে যত দ্রুত সম্ভব সেখানে নিয়ে চলো, আর আমি তোমাকে ডোমরাজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য টাকা দিয়েছি, আমাকে প্রশ্ন করার জন্য না। আরে তুমি তো রাগও করতে পারো, এদিকে দুটো টান দাও, তারপর দেখো পৃথিবী কত সুন্দর লাগে। আচ্ছা, এটা কি বলতে পারো, এই ব্যক্তিতে নিয়ে যাচ্ছ? ডোমরাজাকে কোনো খাজনা দিতে যাচ্ছ নাকি? জার্সি ওই ব্যক্তির সাথে কথা বলতে বলতে ঘাটের ওই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখান থেকে আগামী সফর তাদের নৌকায় পাড়ি দিতে হবে। এখন তাকিয়ে আছো কেন? জলদি বসো, আমাদের নদীর ওই পাড়ে যেতে হবে, এখানেই তুমি তোমার ডোমরাজাকে দেখতে পাবে। জার্সির কথা শুনে সেই ব্যক্তি তৎক্ষণাৎ নৌকায় উঠে বসে। নৌকাও মাঝ নদীতে দুলতে দুলতে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল। গৌরব নৌকায় বসে নিজের অতীত মনে করছিল আর তাতে হারিয়ে যাচ্ছিল, আর তার চোখ থেকে অশ্রু থামছিলই না। এমন সময় সে তাদের নৌকার চারদিকে বুদবুদে উঠার আওয়াজ শুনতে পায়, কিন্তু গৌরব ভয় পায় না, বরং উঠে আসা বুদবুদি আরো কাছ থেকে দেখার জন্য নৌকার দিকে ঝুঁকে পড়ছিল, যেন সে ওই বুদবুদির মধ্যে তার খুব পরিচিত কারো চেহারা দেখতে পাচ্ছে। আরে সাহেব, নৌকার এত কিনারায় যাবেন না, নৌকা উল্টে যাবে। এখন আমরা গঙ্গার ঠিক মাঝখানে আছি। আরে সাহেব, এভাবে ঝুঁকবেন না। জার্সি গৌরবকে বলে তাকে থামাতে যাবে, ঠিক তখনই বুদবুদির ভেতর থেকে একটি হাত বেরিয়ে আসে আর গৌরবের মাথা ধরে টানতে টানতে তাকে পানির ভেতরে নিয়ে যায়। গৌরব এখন মাঝ গঙ্গায় ছটফট করতে করতে ডুবে যাচ্ছিল আর পানির ভেতরে থাকা কালো শক্তিগুলো তার শরীরে আঁচড় কাটছিল। একে তো পানিতে ডুবে যাওয়া, তার উপর একজন তার গলা চেপে ধরে তাকে পানির ভেতরে মেরে ফেলার চেষ্টা করছিল। পানির ভেতরে যাওয়ার পর গৌরবের শরীর পুরোপুরি ছিলে যাচ্ছিল আর আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে আসছিল। তার জীবিত থাকার আশা পানির বুদবুদির মাঝে ডুবে যাচ্ছিল আর সে নিজে গঙ্গার বুকে হারিয়ে যাচ্ছিল। তার কিছুক্ষণ পরে তার শরীর নিথর হয়ে যায় আর চোখগুলো একবার বন্ধ হয়ে আর কখনোই খোলে না। আরে সাহেব, আপনি বেঁচে আছেন? ও, হুশে আসুন, চোখ খুলুন। জার্সি কখনো তার গালে থাপ্পড় মারছিল আর কখনো তার পেট চেপে পানি বের করার চেষ্টা করছিল। অনেক চেষ্টার পর গৌরবের জ্ঞান ফিরে আসে, কিন্তু যখন সে তার চোখ খুলে তখন তার চোখ থেকে জমাট বাঁধা এক রক্তের চাকা বেরিয়ে আসে এবং পরের মুহূর্তে গৌরব রক্তের অশ্রুতে কাঁদতে শুরু করে। জার্সি বুঝতে পারছিল না গৌরবের সাথে কি হচ্ছে, কিন্তু গৌরবের চোখে রক্ত থামার নামই নিচ্ছিল না। কিন্তু জার্সি ধরেই নিয়েছিল গৌরব অন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটা কিভাবে সম্ভব, কারণ সে ওই ছোটবেলা থেকে শুরু করে আজ অবধি গঙ্গায় মানুষ পড়ে মরতে দেখেছে অথবা সাঁতার কাটতে, কিন্তু আজ অবধি সে কখনোই কাউকে অন্ধ হতে দেখেনি। সত্যি করে বলো, তুমি কে? আরে, ডোম রাজার সাথে দেখা করতে চাইছো কেন বলো, নয়তো আমি তোমাকে এখানে রেখে চলে যাব, বলো। আরে, আমি কোনো খারাপ মানুষ না, আর আমি কারো কোনো ক্ষতিও করতে চাই না। আমি তো একজন অসহায় মানুষ, যে খুব অসহায়, তার ছোট একটা ইচ্ছা আছে,
আর সেটা শুধু ডোমরাজাই পূরণ করতে পারে। আমি তোমার সামনে হাত জোর করছি, প্লিজ আমাকে ওনার কাছে নিয়ে চলো। গৌরবের কথা শুনে আর তাকে রক্তস্রু কাঁদতে দেখে যে আসছে, প্রথমে তার মাথা থাপড়ায়, তারপর বিড়বিড় করে নিজেকে বলে, কোথায় ফেসে গেলাম আমি। তারপর গৌরবের জিনিসপত্র নিজের কাঁধে উঠিয়ে নেয় আর তার হাত ধরে একসাথে হাঁটতে থাকে। কয়েক ঘন্টা সফরের পর তারা দুজন ডোমরাজার কাছে পৌঁছে যায়। সেখানে আগে থেকে কিছু চিতা ঝুলছিল, যার সে গৌরবকে চিতা থেকে কিছুটা দূরে বসিয়ে দেয়। সাহেব কিছুক্ষণ আরাম করুন, আমি এখনই ডোমরাজাকে ডেকে নিয়ে আসছি। এ কথা বলে জার্সি গৌরবকে দেখে ডোমরাজাকে ডাকতে চলে যায়। গৌরব এখন একদম একা ছিল, সে এখন আজবাজব আওয়াজ শুনতে পাচ্ছিল। ভাইয়া দেখুন, এখানে আমি আছি আপনার সামনে, একবার চোখ খুলুন। চোখ খুলুন না ভাইয়া, আমি আপনার অনুজ। গৌরব ওই আওয়াজের পিছু করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল, সে জানতো না আর কোন দিকে চলছিল না। গৌরব তো শুধু ওই আওয়াজের পিছু করছিল, বাতাসে হাত ঘোরাচ্ছিল, সে জ্বলন্ত চিতার উপর পড়তে যাচ্ছিল। ঠিক তখনই তার হাত ধরে তাকে কেউ একজন পেছনে টেনে আনে। তুই কি নিতে চাইছিস আমার কাছে, তুই জানিস আমি কে? আমি এক্ষুনি তোর শরীর থেকে তোর আত্মা বের করে সেটাকে একটি পুতুলের ভেতরে ঢুকিয়ে দিতে পারি। যদি এখনো নিজের প্রাণ বাঁচাতে চাস, এক্ষুনি এখান থেকে চলে যা বলছি। আপনি ডোমরাজা তাই না? আমার আপনাকে খুব প্রয়োজন, আমি আপনার সামনে হাত জোর করছি, আমি খুব আশা নিয়ে আপনার কাছে এসেছি। গৌরব এই কথা বলতে বলতে পায়ের কাছে চলে যায়। সে ডোমরাজার পা ধরে কান্না করছিল। গৌরবকে কান্না করতে দেখে জার্সি নিজের ঘাড় নামিয়ে ডোমরাজাকে বলে, ডোমরাজা একটা বার ওর কথা শুনুন, বেচারা সত্যিই অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছে। জার্সির কথা শুনে আর গৌরবের কাকুতি মিনতি দেখে ডোমরাজা তাকে একটি সুযোগ দেয়। আচ্ছা বল, তোর সমস্যাটা কি, তুই আমার কাছে কি চাস বল। ডোমরাজা এই কথা বলতেই গৌরব তার ব্যাগ খুঁজতে থাকে। আমার ব্যাগ কোথায় জার্সি, আমার ব্যাগ? গৌরব চাওয়ার পর জার্সি তার ব্যাগ তার হাতে তুলে দেয়। গৌরবও তার ব্যাগ হাতে নিয়ে সেটাকে খুলে ফেলে আর সেটার ভেতর থেকে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বেরিয়ে আসে। এটা আমার ভাইয়ের শরীর, আর আমি চাই আপনি আপনার জাদুবিদ্যা দিয়ে আমার ভাইয়ের শরীরে প্রাণ ফিরিয়ে আনুন। আরে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? মৃত ব্যক্তির কাটা শরীর নিয়ে এসে তুমি সেটার ভিতরে জান ঢুকিয়ে দিতে চাইছো? আরে এ তো অসম্ভব, শুধু শুধু নিজের চোখটাও হারালে আর সেই সাথে আমার সময়টাও নষ্ট হলো, সত্যি তুমি একটা পাগল। জার্সি রাগের মাথায় গৌরবকে এসব কথা শোনাচ্ছিল। তখনই ডোমরাজা জার্সিকে ইশারায় শান্ত হতে বলে, এই টুকরোগুলোর উপর কালো সিঁদুর আর চিতার রাখ লেগে আছে, মানে আগেও কেউ এতে প্রাণ ঢোকানোর চেষ্টা করেছে। হ্যাঁ সেটা আমি, আমি আমার ভাইকে জীবিত করার জন্য কালো বিদ্যা শিখেছিলাম, কিন্তু আমি তাতে ব্যর্থ হই, তাই আমি আপনার কাছে এসেছি। কিন্তু যে কালো জাদুর কথা তুই বলছিস তাতে অনেক বিপদ আছে, আমি এটা করতে পারবো না, আমার শক্তি এর অনুমতি দেয় না। ডোমরাজার না শোনার পর গৌরব হতাশ হয়ে যায়, তারপর নিজের চোখের জল মুছে বলে, ছোটবেলায় আমার মা বাবা মরে যাওয়ার পর আমি আমার ছোট ভাইকে লালন পালন করে বড় করে তুলেছি, ওকে এতটাই কাবিল বানিয়েছি যে সে তার জীবনের প্রতিটা সিদ্ধান্ত নিজেই নিত, কিন্তু হার্ট অ্যাটাকের কারণে অকালে মারা যায়, তাও আবার তখন যখন আমি ওর কাছে ছিলাম না। কিন্তু আমি আমার ভাইকে মৃত মানতে পারছি না, আপনি যদি না করতে পারেন তাহলে আমি আমার ভাইকে নিয়ে বাঙ্গাল যাব, সেখানেও যদি না হয় তাহলে অন্য কোথাও, কিন্তু আমি হার মানব না, কেউ আমাকে আমার ভাইয়ের থেকে আলাদা করতে পারবে না, কেউ না। এই কথা বলে গৌরব মাটি হাতিয়ে হাতিয়ে টুকরোগুলো একত্রিত করছিল। তখনই ডোমরাজা বলে, আমি ডোমরাজা, আমার হুকুমেই মুক্তির দুয়ার খোলে, কিন্তু আমি কালো জাদুর সাহায্যে মৃত্যুর দুয়ার থেকে আর তাদের ডেকে আনার বিদ্যা শিখে নিয়েছি, তাই তুই যা চাইছিস তা আমি চিরতরের জন্য না বরং কয়েক মিনিটের জন্য করতে পারবো, তোর ভাইকে আমি কিছুক্ষণের জন্য জীবিত করতে পারবো, যদি তুই রাজি থাকিস তাহলে বল। গৌরব কিছুক্ষণ ভাবার পর হ্যাঁ বলে দেয়। গৌরব এর হ্যাঁ শোনার পর তখনই সুসুতা দিয়ে ডোমরাজা তার ভাইয়ের অঙ্গপ্রত্যঙ্গ সেলাই করতে শুরু করে। পুরো শরীর জুড়ে ফেলার পর সে ওই লাশের উপর লাল সিঁদুর লাগায় আর কিছু মন্ত্র পড়তে শুরু করে, তারপর ওই লাশের চারদিক ঘুরে তার উপর চিতারাখ ছিটিয়ে দেয়।
ডোম রাজার মন্ত্র উচ্চারণের শব্দে চারদিক মুখরিত হয়ে উঠেছিল। কিছুক্ষণের মধ্যে ওই লাশের চোখ খুলে যায়। তারপর শুধু সে এটুকু বলে, ভাইয়া আমি অনুজ। গৌরব যখনই তার ভাইয়ের আওয়াজ শুনে তখন সে তাকে ধরার লালসায় এদিক ওদিক হাত ছোড়াছুড়ি করতে শুরু করে। সে তার আওয়াজের পিছু করে ওই আওয়াজের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন তার ভাই অনুজ উঠে দাঁড়ায় আর নিজের ভাইয়ের ঘাড়ে আঘাত করে তার গলায় মাংস চিবিয়ে খেতে শুরু করে। গৌরব কিছু বুঝে ওঠার আগে তার ঘাড় থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়তে শুরু করে। অনুজকে এইভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করতে দেখে জার্সির নেশা কেটে যায়। তাই সে তৎক্ষণাৎ ডোমরাজাকে বলে, ডোমরাজা আপনি এই লাশের উপর কোনো জাদু করেছেন? ও এত ভয়ানক হয়ে উঠলো কেন? এই লাশটাকে জীবিত করার জন্য ওর ভাই আমার আগেই একটি রাক্ষসের পূজা করেছিল, যে অন্য পৃথিবীর বাসিন্দা, কিন্তু ওর পূজা অপূর্ণই থেকে যায়। আর ওই তোর বন্ধুকে অন্ধ করেছে। যদি আমি আগে জানতাম তাহলে আমি কখনোই ওকে জীবিত করতাম না, কারণ এখন ওই রাক্ষসী ও শরীরে জীবিত হয়ে উঠেছে। ও আমাদের মারতে চায়। যদি কিছু একটা করুন, নয়তো ও আমাদের মেরে ফেলবে। হায় কপাল, আজ আমি কোন বিপদ ঘাড়ে তুলে নিয়ে এসেছি। জার্সি নিজেকে এসব বলতে বলতে অনুজের ভেতরে থাকা রাখের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সে হেরে যায়। ওই রাক্ষস জার্সির ঘাড় ধরে ফেলে। সে তার ঘাড়ে আঘাত করে তাকে প্রাণে মারতে যাবে। ঠিক তখনই গৌরব তার ভাই অনুজের আওয়াজের পিছু করে তাকে পেছন থেকে ধরে ফেলে। সে ডোমরাজের কথা শুনে নিয়েছিল। সে জানতো সে তার ভাইয়ের শরীরে থাকা রাক্ষসের মতো অতটা শক্তিশালী নয়। তাই আর কোনো কিছু না ভেবে সে তার পুরো দম নিয়ে তার ভাইয়ের শরীরটাকে পেছনে টানতে থাকে। সে চিতার তাপমাত্রা অনুভব করতে পারছিল, তাই গৌরব তার ভাইকে টানতে টানতে চিতার কাছে নিয়ে যায়। এখন তারা দুজন ওই জ্বলন্ত চিতার থেকে মাত্র কয়েক কদম দূরেই ছিল। গৌরব তার ভাইকে শুধু এইটুকুই বলে, তুই চিন্তা করিস না, বাবা মা চলে গিয়েছে তো কি হয়েছে? আমি আছি না, আমি তোর খেয়াল রাখ, আর যতক্ষণ পর্যন্ত আমি আছি ততক্ষণ পর্যন্ত তোর কিছুই হবে না আমার ভাই। এটাই গৌরবের শেষ কথা ছিল। সেই কথা বলে সে তার ভাইকে নিয়ে চিতায় লাফ মারে। চিতায় ঝাঁপ মারতে রাক্ষস মুক্ত হয়ে যায়, কিন্তু গৌরব তার ভাইয়ের সাথে জীবিত পড়ে যায়। এখন সে চাইলেও সে তার ভাইয়ের থেকে আলাদা হতে পারবে না। বন্ধুরা, জীবিত থাকলে আপনি এই দেশে অনেক রাজার দেখা পাবেন, কিন্তু মৃত্যুর পরে রাজা আপনি শুধু কাশীতেই পাবেন। এমন এক রাজা যার জীবন লাশ থেকেই শুরু হয় আর লাশেই শেষ হয়। কাশীর ডোম রাজা মৃত ব্যক্তির সংস্কার করায় আর অখণ্ড অগ্নিতেই মুক্তির দুয়ার খোলে। তাই কাশীর মহাশ্মশানে শুধু ডোম নামেরই জয় জয়কার চলে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রু কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।